মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক কৌশলগত অবস্থানের কারণে বরাবরই বিশ্বের আকর্ষণের কেন্দ্রে থাকে দেশটি। রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে সামরিক খাতে ব্যাপক উন্নতি করে চলছে দেশটি। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট নিজেদের জাতীয় যুদ্ধবিমানের নাম ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে আকাশে উড়াল দেবে টিএফএক্স নামে পরিচিত তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান। গত কয়েক মাস আগে অনলাইনে বিমানটির ছবি এবং পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করে তুরস্ক। রানওয়েতে বিমানটি নামানোর মাধ্যমে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে তুরস্ক এ ধরনের বিমান তৈরিতে সক্ষম হয়েছে। কান বা টিএফএক্স পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি ন্যাশনাল কম্ব্যাট এয়ারক্রাফট নামেও পরিচিতি পাচ্ছে। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে প্রাথমিক নিরীক্ষণ অপারেশন চালাতে পারবে। বিমানটিতে স্টেলথ প্রযুক্তি থাকায় রাডারেও এর গতিবিধি নির্ণয় করা কঠিন হবে। 21 মিটার বা 69 ফুট লম্বা যুদ্ধবিমানটি ঘণ্টায় সর্বোচ্চ 2470 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। এটিতে রয়েছে দুটি ইঞ্জিন আর এই ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে ওড়াতে 29,000 পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে। এর ডাবল ইঞ্জিন সব ধরনের আবহাওয়াতে উঠতে সক্ষম। এতে অসংখ্য ডাটা ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিজে নিজে লক্ষ্য নির্ধারণের ক্ষমতা, সেন্সর ফিউশন সহ থাকছে অনেক আধুনিক প্রযুক্তি। যুদ্ধবিমানটিতে রয়েছে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধের ক্ষতি শনাক্তকরণ, অপটিমাইজ পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, নির্বল আঘাত হানার সক্ষমতার প্রযুক্তি সহ অস্ত্র মজুতকরণ ব্যবস্থা। বিমানটিতে শব্দের চেয়ে বেশি দ্রুতগতিতে ওড়ার জন্য অ্যাডভান্স কার্বন কম্পোজিট ফিজুলাস সুবিধা আছে, ফলে আকাশে সর্বোচ্চ পারফরমেন্স দেখাতে পারবে বিমানটি। পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান F-22 রেক্টর এবং F-35 লাইটারিংয়ের চেয়ে সেরা হতে যাচ্ছে এই কান। তুরস্কের বিমান বাহিনীর বর্তমান প্রধান শক্তি হল যুক্তরাষ্ট্রের তৈরি F-16 বিমান, কিন্তু এগুলো পুরনো হয়ে যাচ্ছে। পঞ্চম প্রজন্মের কান বিমান পুরনো F-16 বিমানের স্থলাভিষিক্ত হতে চলেছে। বিশ্বের বুকে তুরস্ককে নতুন আঙ্গে কি নিজেদেরকে তুলে ধরছে কান যুদ্ধবিমান। আগামী ডিসেম্বরেই তুরস্কের আকাশে দেখা যাবে তার প্রতিফলন। এবার চলতি বছরের শেষ মাসে উড়াল দেবে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের টিএফএক্স যুদ্ধবিমান কান। টার্কিস অ্যারো স্পেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার এ তথ্য জানিয়েছেন। তুরস্কের আকাশে কান বিমানের প্রথম উড্ডয়নের জন্য 27 ডিসেম্বরকে বেছে নেওয়া হয়েছে। এই বিমান তৈরি এবং আকাশে উড়ানোর জন্য যে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনার 5 বছর আগেই তা বাস্তবায়িত হতে চলেছে। তুরস্কের পরিকল্পনা অনুযায়ী 2016 সালে শুরু হওয়া কান যুদ্ধবিমান টার্কিশ ইঞ্জিন নিয়ে 2028 সালে আকাশে উড়াল দেওয়ার কথা ছিল। তখন বলা হয়েছিল 2028 সালে টার্কিশ বিমান বাহিনীর কাছে প্রথম বিমানটি বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু তার অনেক আগেই বিমানগুলো আকাশে উড়ার জন্য তৈরি হয়ে গেছে।